কি করব। ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো, আমি একদিন এই আমার বাড়ি থেকে বালিগঞ্জের দিকে বাসে করে যাচ্ছি, আর এই রাজাবাজারের দিক থেকে একটা আরেকটা বাস, সিঙ্গেল ডেকার বাস, এটাও বোধহয় তখন সিঙ্গেল ডেকার ছিল, দুটো বাস প্রচণ্ড জোরে যাচ্ছে, দুটো প্রায় মুখোমুখি হবহব হয়েছে। বাসের লোকজন কম ছিল, সকলেই প্রায় হুই হুই করে উঠেছে। তা পেছনে দুটি মেয়ে বসেছিল, ছেলে মানুষ, একজনের বয়স বছর 14-15, আর একটা বয়স 7-8 বছর বয়স, তারাও ওইরকম এই 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 এরকম করে উঠেছে আর কি। যাই হোক, বাসটা জোরে ধাক্কা লাগেনি, সামান্য ধাক্কা লাগলো, জোরে ব্রেক করতে থেমে গেল, একটু ঝগড়াঝাঁটি হলো, তারপর পাশ কাটিয়ে চলে গেল। যখন ভিক্টোরিয়া করে যখন ছাড়ান ছাড়িয়ে প্রায় যাচ্ছে বাসটা, হঠাৎ দেখি 12-13 বছরের মেয়েটি হঠাৎ করতে করতে অজ্ঞান হয়ে গেল। তখন আমার মনে হলো, ওই যে লাগবে লাগবে একটা প্রচণ্ড অ্যাক্সিডেন্টের ভীতি, এতক্ষণ মধ্যে তার মনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছিল, সেটা তার নার্ভস আর ধরে রাখতে পারলো না, যার জন্য এই সময় সে অজ্ঞান হয়ে গেল। আমি তো এইরকম অ্যাক্সিডেন্টটা করব, তা মানিকদা মনিটর নিলেন, আমি ঠিক ওইরকম অ্যাক্টিং করলাম। তো মানিকদা এক সেকেন্ডের জন্যে তার স্বভাব যেরকম আছে আর কি, আঙুলটা একটু কামড়ে ধরে বললেন, না সন্তোষ, ওই ওটা করো না, তুমি উঠে দাঁড়াবে, ফরমানটা পড়বে, উঠে দাঁড়াবে, ধাপ করে পড়বে। আমি তাই করলাম, কিন্তু মনটা আমার কি যেন খারাপ হলো, আমি নিজে চিন্তা করতে আরম্ভ করলাম। চিন্তা করতে করতে আমার মনে হলো, বেশ চিন্তা করে পর মনে হলো, মানিকদা ইজ কারেক্ট, উনি আমার চেয়ে অনেক বড় অভিনেতা। তার কারণ একটা হচ্ছে প্রিমনিশন অফ ডেঞ্জার বলে যেটা আছে, প্রিমনিশন যেখানে, সে ডেঞ্জার অট নট টু কাম, যেখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে 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 হতে চলেছে চলেছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যান্টিসিপেশন অফ ডেঞ্জার। আমি অ্যান্টিসিপেট যেখানে করতে পারছি, সেখানে আমার মনের ভেতর একটা মানসিক, সেইটাকে বাধা দেবার জন্য যে মানসিক প্রস্তুতি, সেটাও আরম্ভ হয়ে যায়। সেখানে যখন সেটা না হয়, তখন সেটা ওইরকমভাবে তার পরিণতিটা ঘটে। সেখানে যখন হঠাৎ দেখা গেল সেটা হলো, আমার মনের মধ্যে প্রস্তুতিটা চলতে 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 আর রাখতে পারলো না, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, সেখানে আমার ওই জিনিসটা ঘটলো। কিন্তু আমি যেখানে, হোয়ার দের ইজ নো অ্যান্টিসিপেশন অফ এনি ডেঞ্জার, হোয়ার ইট কামস অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, সেখানে তো আমার মনের মধ্যে কোনো প্রস্তুতিই নেই, সেখানে তো অজ্ঞানটা তো হঠাৎ হয়ে যাবে। তা তারপরে ভেবে আমার ভীষণ ভালো লাগলো, ইয়েস মানিকদা ইজ কারেক্ট, ঠিকই হয়েছে। এবং তারপরে সোনার কেল্লা করলাম, জয় বাবা ফেরুনাথ করলাম, জয় বাবা ফেরুনাথ সোনার কেল্লা আমার প্রচণ্ড ভালো লেগেছিল, কিন্তু জয় বাবা ফেরুনাথের ওই ছুরি মারার দৃশ্য, ওটা এত সুন্দর, মানে ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছিল, আমি তো বুঝতে পারছিলাম যে ওটাকে কীভাবে শটটা নেওয়া হবে, কিন্তু যেভাবে শটটা নেওয়া হলো সে অপূর্ব। তা ওর ডিটেলসটা আর বলার কোনো প্রয়োজন আছে? না না, বলুন একটু। হ্যাঁ, সেটাই দরকার, যেখানে ছুরিটা ছোলা হচ্ছে সেখানে ছুরিটাকে মানে গেঁটে দিয়ে নাইলনের দড়ি দিয়ে ধরে রাখা হয়েছিল, উল্টো ক্যামেরায় সেই ছুরিটাকে টেনে নেওয়া হয়েছিল, সন্দীপ মানে বাবু মানিকের ছেলে একটা ম্যাগাজিন বার করেছিল, আমাকে লেখা দিতে বলেছিল, আমি এই মুহূর্তের উপরে একটা লেখা লিখেছিলাম, যে আমাকে যখন ছুরি মারা হচ্ছে আমার তখন মানসিকতা কিরকম। তার ভেতরে একটা ছোট্ট অংশ আমি বলে রাখি, যে আমি অত্যন্ত যেন নার্ভাস হয়ে গেছি, ছুরি মারা কালকে শুটিংটা হবে, আমি যদি বাঁচি কি না বাঁচি, এত বড় 2.5 কেজি করে এক একটা ছুরির ওজন, আর সে কাম নাকি ছুরি ছুটবে, প্রফেশনাল ছুরি ছুরিয়ে ছুরি ছুটবে না,
সুতরাং কী হবে জানি না। দেন মনের ভিতরে করতে করতে বাড়িতে এসে দেখলাম যে আমার সব ইন্স্যুরেন্সের প্রিমিয়ামগুলো সব দেওয়া হয়েছে কিনা, তারপরে দেখলাম যে না কিছু বাকি আছে, কী সব মনে আসে, ব্যাংকের পাসবই খুলে দেখি অত টাকাও আমার নেই। তা হঠাৎ মনে পড়লো এই টিটো মানে দীপঙ্কর দে, সে নাকি খুব আমার কুষ্টির কাছে ছিল, তাই ওনাকে খুব বড় অ্যাস্ট্রোলজার, তোকে একবার টেলিফোন করে জিজ্ঞেস করি যে আমি বাঁচবো কি মরবো। তা আমার কোন ফাঁকে আমার স্ত্রী আমার ঘরে এসে গেছেন আমি জানি না। তা আমি টিটোকে ডায়াল করছি, সাতবার ডায়াল করার পরে তো এনগেজ ডায়াল টোন আসছে, সাতবার ডায়াল এনগেজ, আমি দুচ্ছাই চুলোচ্ছাইয়ে যন্ত্রটা করে মানে রাখতে যাচ্ছি। আমার স্ত্রী মিটিমিটি হেসে বললেন কী করে পাবে লাইনটা, না কেন কী হয়েছে, বলে তোমার তো নিজের লাইনটাই ডায়াল করে চলেছো, আমি নিজের নম্বরটাই বারবারই ডায়াল করছি, এনগেজ ডায়াল টোন তো আসবেই। এরকম খুব মজার ঘটনা ঘটেছিল আর কি। তা এটার সম্বন্ধে আমি একটা লিখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল এই সোনার কেল্লা জয় বাবা ফেরো না ফেরো, ও সে তো মানিতা লিখেছিলেন, ওই ম্যাগাজিনে মানিতা লিখেছিলেন। সে যখন সন্ন্যাসী সেদিন যাচ্ছি তখন এই দশাশ্বমেধ ঘাটে সেখানে একজন পান্ডা, সে তো একেবারে সাষ্টাঙ্গে প্রণিপাত, দূরে দূরে মানিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর খুব হাসছেন। তা আমার তখন মনে হলো হাতটা আমি কী করবো, সোজা করা উচিত না উল্টো করা উচিত, আমি জানি না হয়তো সোজা করলে ভূত হলে ধরা পড়ে যাবো, যাই হোক একটা মাঝামাঝি রেখে দিয়েছিলাম আর কি, সোজাও নয় উল্টোও নয়। হ্যাঁ সে প্রণাম করে ভক্তি বলে আমি তাকে আবার করি। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আজকে আপনি তো অনেকদিন ধরে অভিনয় করছেন, অভিনয়ে আমাদের ধারণা আছে অভিনয় সম্বন্ধে আপনি জানেন কিছু ফিল্ম এবং স্টেজ সম্বন্ধে, এই সময় যদি আপনাকে সরকার থেকে 5 লাখ কি 6 লাখ টাকা দেয়া হয় আপনি একটা ভালো ছবি করুন, আপনি তাহলে কী করবেন, আপনার কী উত্তর হবে, আপনি কী সাবজেক্ট ম্যাটার চুজ করবেন, আপনি কী দৃষ্টিভঙ্গি নিয়ে ছবিটা করবেন, আপনি ছবিটাতে ইন দ্য মেকিং অফ দ্য ফিল্ম আপনি কীভাবে মানে প্রোগ্রেস আপনার হবে, এটা সম্বন্ধে আপনি কিছু বলুন। তা সেটার সম্বন্ধে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার উত্তর হবে যে যে সাধারণত যেরকম দেখছি আমি হয়তো ভুল দেখছি, জানি না ঠিক দেখছি কিনা জানি না, হয়তো ভুল, সেটা সেই ভুলটা যে ভুল সেটা যতদিন না ভেঙে দিচ্ছে কেউ ততদিন আমার মনে হয় আমি প্রথম টাকাটা যখন হাতে পাবো তার থেকে আমি 1 লাখ টাকা আমি আমার নিজের পকেটে পুড়ে ফেলবো, তারপরে যেটা পড়ে থাকবে সেটা সাবজেক্ট ম্যাটার চুজ করার সময় বা আমার কীভাবে আমি প্রোগ্রেস করব সেটাকে ঠিক করতে গিয়ে আমি ভাবব যে সরকার আমাকে ছবির জন্য টাকা দিয়েছেন তিনি ফিল্ম মেকিং সম্বন্ধে তারা কতখানি ইন্টারেস্টেড, তারা সত্যিকারই কি চান যে আমাদের দেশে ভালো ছবি হোক। যদি দেখি হ্যাঁ সরকারের সত্যি একটা উদ্যম আছে, একটা প্রচেষ্টা আছে এবং সরকার চাইছেন আমাদের দেশে ভালো ছবি হোক, ছবির মাধ্যমে লোকশিক্ষা হয়, এটা যদি আমি বুঝতে পারি তারা করছেন, তাহলে বাদবাকি টাকায় প্রাণ ঢেলে ছবি করব, খুব ভালো ছবি করবার চেষ্টা করব, পারবো কিনা আমি জানি না। যদি দেখি যে না এটা একটা রুটিন ওয়ার্ক যে হ্যাঁ আজকালকার ওই ফিল্ম তৈরি করবার জন্য গভর্নমেন্টের কিছু টাকা লোন দেওয়া এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে তাই আমরা টাকাটা দিচ্ছি, কোনো সেরকম কোনো একটা ইন্টারেস্ট যদি না দেখি তাহলে ভালো ছবিও করবো না সব টাকাও দেবো না, তার থেকেও কিছুটা মেরে দেবো, এই একটা চারিদিকে দেখে কীরকম মাঝে মাঝে একটা মানসিকতা আমার মধ্যে গ্রো করে। যদি এমন কেউ থাকেন যে সেই মানসিকতাটা আমার ভুল বলে দেন তাহলে আমি কিন্তু বাধিত হই,